वेलकम बैक टू न्यू वीडियो। आमी मामपी ओम ट्रैवल ब्लॉगे निये चले एसेछि आरो एकटि नतून वीडियो। आर आजके आमी किन्तु चम्पाहाटीर खूब नामकरा बाजीर मार्केट घुरे देखबो। এই বাজির মার্কেটে আসতে হলে তোমাদেরকে শিয়ালদা স্টেশন থেকে কোন ট্রেনে উঠে কোন স্টেশনে নামতে হবে এবং ট্রেন ভাড়া কত এবং কোন স্টেশনে নেমে কিভাবে তোমরা এই বাজির মার্কেটে এসে পৌঁছাবে সমস্ত কিছু জানার জন্য তোমাদেরকে কিন্তু স্কিপ না করে আমার এই ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকতে হবে। চলো সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে আমি ক্যানিং লোকাল ধরে পৌঁছে যাব চম্পাহাটি। চম্পাহাটি বাজির মার্কেটে আমি কি করে পৌঁছাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত। আর আমি যে আজকে যে ট্রেনে যাব, কটা ট্রেনে যাচ্ছি, ট্রেন ভাড়া কত লাগছে সমস্ত কিছু কিন্তু তোমরা আমার এই ভিডিওতেই জানতে পারবে। চলো আর এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ সময় নষ্ট করব না, সোজা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। চলে এসো। ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলে এসছে। 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 2:00 কিন্তু আমি এই ট্রেনে করে যাব আজকে কোথায়, চম্পাহাটি। চলো আর বেশিক্ষণ লেট করবো না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, সোজা ট্রেনে উঠে পড়বো। চলে এসো। 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমি ট্রেন থেকে নেমে পড়েছি চম্পাহাটি স্টেশনে। এবার আমি চম্পাহাটি স্টেশন থেকে কি করে আমি বাজির মার্কেটে পৌঁছাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। তবে আমি কিন্তু এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগিয়ে যাব, ফ্লাইওভার দিয়ে ফ্লাইওভার ক্রসিং করে আমি যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চম্পাহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বেরিয়ে এসেছি। এই হলো চম্পাহাটি স্টেশন। আর চম্পাহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে হাতের ডান দিকের রাস্তা ধরে আমি সোজা এগিয়ে যাব অটো স্ট্যান্ডের দিকে। অটো করে আমি যাব চিনার মোড়ে, সেখান থেকে আমি বাজির মার্কেটে পৌঁছে যাব। অটো ভাড়া আমার কত লাগবে না লাগবে সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবো। তো চলো এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করব না, অটো স্ট্যান্ড যেখানে আছে সেদিকে এগিয়ে যাব। অটো থেকে আমি কিন্তু নেমে পড়েছি চিনার মোড়ে। আর চিনার মোড়ে আমি যেখানে অটো থেকে নেমেছি তার হাতের ঠিক বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে যেতে হবে বাজির দোকানে। আর তাছাড়াও তোমাদের এই কথাটাও জানিয়ে দিচ্ছি, অটো করে স্টেশনের সামনে থেকে যে আমি আসলাম চিনার মোড়ে, পার পার্সেন্ট ভাড়া লেগেছে 10 টাকা করে। চলো এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বলবো না, সোজা চলে যাব বাজির দোকানে। বাজির কত দাম রয়েছে, পাইকারি রেটে কীভাবে এখান থেকে বাজি বিক্রি করা হয় সমস্ত কিছু নিজেও জানবো, তোমাদেরও জানিয়ে দেবো। তো চলো আমার সাথে থেকো লাস্ট পর্যন্ত, এটাই তোমাদের বলবো, এগিয়ে যাই বাজির দোকানের দিকে। চিনার মোড়ে নেমে এখানে কিন্তু আমি যে তোমাদের রাস্তাটা দেখালাম সেখানে কিন্তু লাইন দিয়ে প্রচুর বাজির দোকান আছে। তবে এখন আমি এক দিদির দোকানে চলে এসেছি। দোকানের নাম কি এবং এখানে কিভাবে তোমরা বাজিগুলো পেয়ে যাবে, কিভাবে কিনতে পারবে, বাজির দাম কত রয়েছে সমস্ত কিছু দিদির কাছ থেকে জেনে নেব। চলে এসো। বলছি একটু আপনাদের দোকানের নামটা একটু বলে দিন। কর্মকার, আচ্ছা, দোকানের নাম তোমরা জেনে নিলে এবং এখানে তোমাদের কি কি ধরনের বাজি বিক্রি করা হয় সেটা একটু বলো। এখন গ্রিন বাজি আছে, পরিবেশ বান্ধব বাজি, পরিবেশকে মাথায় রেখে যেটা বিক্রি করলে হয় আমরা সেটাই করছি। আর এখানে আমি যে বাজিগুলো দেখছি এর মধ্যে কিন্তু প্যাকেটে দেখছি 5টা বাজি, এই তারাবাতি বলে, তোমরা এইসব বাজিগুলোকে কি বলো তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো। তবে আমি তো ছোট থেকে তারাবাতি বলেই চিনি। তো দাদা এই বাজিগুলোর দাম কিরকম রয়েছে? 60 টাকা, মানে পুরো প্যাকেটটার দাম 60 টাকা রয়েছে। একটা প্যাকেটে কত মানে কটা করে আছে? 10টা করে কাঠি আছে, 50 টাকা। আচ্ছা, 10টা করে ভেতরে কিন্তু কাঠি রয়েছে মানে একটা বাক্সর মধ্যে, আর পুরো প্যাকেটে 5টা কিন্তু তারাবাতি রয়েছে। ঠিক আছে, যে আপনার দোকানে সব থেকে কম দামের বাজি কি রয়েছে? সব থেকে কম দামের বাজি এটা। আচ্ছা, আর একটা আছে কম দামের বাজি, যেটা হচ্ছে পপ পপ বলে, ওটা 8 টাকা বক্স। আচ্ছা, এটা দোকানে কি রয়েছে এখন? না, বর্তমানে সেটা দোকানে নেই, গোডাউনে আছে, পরে দিন এলে দেখাবো। ঠিক আছে, আর তোমরা শুনে নিলে। আর এখানে আমি দেখছি এটার দাম কত, 20 টাকা রয়েছে। এটাও কিন্তু তুবড়ি টাইপের রয়েছে, এটার দাম 20 টাকা রয়েছে। ঠিক আছে, আর এখানেও দেখো বেশ প্রচুর কিন্তু বাজি রয়েছে, আর সব মানে বাজিগুলোর, এই বাজিগুলোর দাম কিরকম রয়েছে? এগুলো তুবড়ি রয়েছে কিন্তু, দেখো এই বাজি, এটা হলো তুবড়ি রয়েছে, এটার দাম কত রয়েছে? 200 টাকা, 10 পিস রয়েছে 200 টাকা। আচ্ছা ঠিক আছে, স্পেশাল বাজি সেটা কিন্তু আমি দাদার কাছ থেকেই দেখে নেব এবং বাজিটার কি নাম রয়েছে সেটাও কিন্তু জেনে নেব। দেখো বড় বাক্সর মধ্যে বাজিটা রয়েছে, দাদা বাজিটার নাম কি রয়েছে? আচ্ছা, 10 পিস রয়েছে, কত টাকা দাম রয়েছে? 450 টাকা রয়েছে। বাজিটাও কিন্তু বেশ বড়, আর এখানে দেখো পুরো কালার মানে
কালারিং হবে আর কি বাজিটা যখন ইয়ে হবে জ্বালানো হবে আর এখানে কপিস রয়েছে 10 পিস রয়েছে ঠিক আছে একদম দেখো তোমরা এখানে সবকিছু এখানে দেওয়াই রয়েছে বাজির মধ্যে আর দাদারা কিন্তু পরিবেশের কথা চিন্তা ভাবনা করেই বাজিগুলো রেডি করেছে সেটা আমাকে আসার সাথে সাথেই জানিয়েছে আচ্ছা এখানে আমি দেখছি বেশ সুন্দর নামটা রক্স শো এই বাজিটা কি রয়েছে এটা অ্যাকচুয়ালি কালার কাল আচ্ছা মানে নানান রকমের কালার হবে তাই তো আচ্ছা বেশ নামটাও কিন্তু সুন্দর রক্সো তাছাড়াও আমি এখানে দেখে নিয়েছি হাওয়াই এখানে কিন্তু 100 পিস রয়েছে আর দাম রয়েছে 450 টাকা তাই তো আর এখানেও দেখো বড় বড় রং মশাল রয়েছে পুরো একদম মানে পেটি শুদ্ধ এটা আর আমি তুলে দেখাচ্ছি না তোমরা 18 টাকা থেকে শুরু করে 40 টাকা 60 টাকা এর থেকেও তোমরা যদি বেশি দামে নিতে চাও তোমরা কিন্তু রং মশাল এখানে অতিরিক্ত বেশি টাকা মানে পেয়ে যাবে দেখো এখানে কিন্তু প্রচুর বাজি তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত কিছু এগুলো বাজি রয়েছে আর আপনারা কি মানে হোলসেলে দেন না খুচরো রিটেল সমস্ত আচ্ছা আর আরো একটি কথা জিজ্ঞেস করব বাজিগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম দোকান ভর্তি কিন্তু বাজি রয়েছে আর আরো একটি কথা জিজ্ঞেস করব যে বাজি মানে কেউ যদি হোলসেলে নিতে চায় বা এসে ট্রেনে করে না সেটা তার ব্যাপার সে কি করে কারণ ট্রেনে তো বাজি আমার মনে হয় বস্তু কোনোদিন তুলবে না তুলবে না হ্যাঁ সমস্ত দাহ্য বস্তুর উপর নিষেধাজ্ঞা আছে এবার সে ট্রেনে নিয়ে গেলে তার মানে যে তোমরা এখান থেকে এসে বাজি কিনে নিয়ে যেতে চাও প্রচুর বাজি তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো কারণ আমি দোকান ভর্তি এখানে বাজি দেখে নিয়েছি নানান রকমের বাজি রয়েছে এই সাইডেও কিন্তু প্রচুর বাজি রয়েছে তোমরা পছন্দ করে এসে এখান থেকে বাজি কিনে নিয়ে যেতে পারো আর তোমরা ট্রেনে করে যদি নিয়ে যেতে না চাও কারণ ট্রেনে আমিও যতদূর জানি বাজি কিন্তু অ্যালাউ করে না কোথাও মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমরা আসলে পরে তোমরা তোমাদের রিক্সে তোমরা কি করে বাজিগুলো এখান থেকে নিয়ে যাবে সেটা পুরোটাই তোমাদের ওপরে হ্যাঁ বাস অটো করে নিয়ে যেতে পারো তোমাদের কাছে যদি পার্সোনাল গাড়ির ফেসিলিটিটা থাকে তোমরা পার্সোনাল গাড়িতেও নিয়ে যেতে পারো আর আশা করছি দেখো তোমাদের সবকিছু জানিয়ে দিতে পেরেছি আমি দোকানে কি কি বাজি রয়েছে তাছাড়াও আমি অন্যান্য দোকানে যাব সেখানেও কি কি ধরনের বাজি রয়েছে তোমাদেরকে জানিয়ে দেব এখানেও দেখো প্রচুর বাজি কিন্তু তোমরা পেয়ে যাবে আর একটু যদি তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিতে পারো ভালো হয় 9654557 আচ্ছা তাছাড়াও আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখান থেকে নিয়ে নেব দিদির কাছ থেকে তো আশা করছি তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরে গেছো আমি কিন্তু আমার ভিডিও স্ক্রিনে দিদির দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা মানে স্ক্রিনে দিয়ে দেব তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিতে পারো আর তোমরা যদি এখান থেকে বাজি নিতে চাও অবশ্যই দিদিদের সাথে কথা বলে যদি আগে থেকে কথা বলে যে আমরা বাজি নিতে আসছি কোনো রকম সমস্যা হবে না তো আচ্ছা তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারো আরো একটি কথা তোমাদের জানিয়ে দেব যেহেতু আমি বললাম বাজির ব্যাপার ট্রেনে কিন্তু অ্যালাউ নাও করতে পারে তোমরা কিন্তু বাজি নিয়ে যদি যেতে চাও এখান থেকে অবশ্যই নিজেদের রিক্সে তোমরা যদি নিজেদের পার্সোনাল গাড়ি থাকে তাতে করেও নিয়ে যেতে পারো এবং অটো বাসের ব্যবস্থা তো রয়েছে তোমরা সেখান থেকেও কিন্তু যেতে পারো তবে তোমরা এই দোকানে আসলে পরে প্রচুর বাজি কিন্তু পেয়ে যাবে এখানে যে কটা বাজি আছে আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর মানে যত রকমের বাজিগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে তাদের গোডাউনে রয়েছে এখান থেকে এখন আমি বেরিয়ে যাব অন্য দোকানে যাব সেখানে কি কি ধরনের বাজি রয়েছে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব চলো তাহলে এখান থেকে বেরোনো যাক কি আমি বাজির দোকানে কিন্তু চলে এসেছি তবে এখানে কিন্তু দেখছি কাস্টমাররা বাজি কিনছে দোকানের নাম কি রয়েছে সমস্ত কিছু জানবো দাদার সাথে কথা বলে তোমাদেরও জানিয়ে দেব তবে দাদার কাছ থেকে একটু মানে যিনি কিনছে বাজি তার কাছ থেকে একটু জিজ্ঞেস করবো দাদা কথা বললে কোনো অসুবিধা নেই তো বলছি কোথা থেকে এসেছেন আপনি দক্ষিণেশ্বর থেকে আর দেখছি প্রচুর বাজি কিনেছেন আপনি মানে বাজিগুলো কি দক্ষিণেশ্বর থেকে এখানে কি কমে পেলেন তাই প্রচুর কমে পেয়েছেন না ওর জন্যই কিন্তু দাদা দেখছি এখান থেকে প্রচুর রকমের বাজি মানে ব্যাগ ভরে বাজি কিন্তু নিয়ে যাচ্ছে অবশ্যই দোকানের যে মালিক রয়েছে তার সাথে কথা বলবো চলো আমি তো অনেকক্ষণ আগেই এসেছি তবে তোমাদের বললাম এই দাদার দোকানে কিন্তু কাস্টমাররা রয়েছে তো এই দাদা আমাকে একটু সময় দিয়েছে দাদার দোকানে কি কি বাজি বিক্রি হচ্ছে সমস্ত কিছু জানিয়ে দেব তাছাড়াও দোকানের কি নাম রয়েছে সেটাও জেনে অবশ্যই তোমাদের জানিয়ে দেব চলে এসো আমি একদম দোকানের ভেতরেই চলে এসেছি নমস্কার দাদা নমস্কার আর তোমার দোকানে সব থেকে কম দামের বাজি কি আছে সেটা তুমি আগে আমাকে দেখো আমাদের কম দামের মধ্যে বাজি তারাকাঠির মধ্যে বলছি বাচ্চারা তো বেশি আনন্দ করে বেশি তারাবাটি যাতে যাতে বাদ আগুন ছিটকে না লাগে সে বা কারো ক্ষতি হোক সেটা তো আমরা লক্ষ্য রেখে আমাদের চলতে হয় বাচ্চাদের জন্য সবচেয়ে কমা বাজি কম দামে বাজি আছে দেখিয়ে দিচ্ছি ছবিখানে এই তো কেক তারাকাঠি আছে
বাচ্চাদের জন্য অনলি, হ্যাঁ, তাদের তারা পড়লে কোনো কোনো ক্ষতিকারক ব্যাপার নেই, এই বাজিগুলো বাচ্চারা পড়তে পড়াতে পারে, কোনো ছদ্ম বাজি নয়, কিন্তু এটা তারাকাঠি। কটা রয়েছে এই বাক্সের মধ্যে? 10 প্যাকেট আছে, 10 প্যাকেট আছে, এটা 35 টাকা দাম আছে। আচ্ছা, সব থেকে কম দামে এটা? সব থেকে কম দামে। আর একটা আছে ফুলজুরি আছে, এটা রাজকুমারী বলা হয়, ঠিক আছে, এটাও বাচ্চাদের জন্য, একটু ওর থেকে একটু ভারী কম কাঠি এবং মোটা মোটামুটি স্ট্যান্ডার্ডে আছে, এটা সব জায়গায় জড়িত বলছে সবাই বাচ্চাদের। প্লেন বাজি কিন্তু এটা কালার নয়। বড় চরকি বলা হয়, এটা চরকাটার দাম হচ্ছে আপনার 65 টাকা। এটা হচ্ছে বেটার কোয়ালিটি, কমা কোয়ালিটি নিলে দাম একটু কমে সস্তা হয়, যারা পাইকারি এবং নিয়ে ব্যবসা করে এগুলোর দাম পড়বে অ্যাকচুয়ালি 45 টাকা থেকে 50 টাকা। এটা যারা ব্যবসা করার জন্য নেয়, আর যারা খুচরো কাউন্টারে নেয়, এটা 60-65 টাকা দাম নেওয়া হয়। ঠিক আছে, ঠিক আছে। আর এখানে দেখছি বাজি, এই বাজিটার নামটা কি? এটা হচ্ছে সাইরেন টর্চ। আচ্ছা, এটা এটা কি রয়েছে? এটা সাইরেন বাজি, সাইরেন বাজতে বাজতে রং মশাল জ্বলবে। ও আচ্ছা, বুঝতে পারলাম, রং মশালের মধ্যে সাইরেন বাজি। আচ্ছা, আর সামনের দিকে আমি দেখছি বক্সের মধ্যে চারটে গোল গোল ধরনের বেশ সুন্দর কালারিং একটা বাজি দেখতে পাচ্ছি, সেটা কি রয়েছে? ক্লাস্টার, ওটা হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট টাচ, আমি ফাড়ালে কালারিং বল বাড়াবে, ছেড়ে পড়তে দেওয়া আছে, দিলে কালারিং বল। এই যে এই বাজিটা আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যদি তোমরা বুঝতে না পারো, এই দেখো চারটে রয়েছে, এটা দাম কত রয়েছে? ওটা হচ্ছে 150 টাকা। 150 টাকা, আচ্ছা ঠিক আছে, এইটা রেখে দিলাম। তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর বাজি, আর দাদার দোকানে কিন্তু একের পর এক কাস্টমাররা আসছে, বাজি কিনছে। আচ্ছা, দাদার হাতে এই বাজিটা দেখতে পাচ্ছ, এই বাজিটার দাম কত রয়েছে দাদা একটু বলুন? 350 টাকা। নামটা কি? এটা মোহনপুর রকেট বলা হয়। মোহনপুর রকেট, বাজি এটা হচ্ছে চরকি বাজি, দেখে নাও তোমরা একটু, চরকি। কপিস করে রয়েছে বক্সের মধ্যে, 10 পিস করে আছে, 10 পিস রয়েছে। আর একটা যদি এই বক্স নিতে চায় কত টাকা দাম পড়বে? একটা বক্স নিতে গেলে, ভালো নিতে গেলে আপনার 65 টাকা পড়বে। 65 টাকা। আর তিনটে রয়েছে, এর মধ্যে কম দামে নিতে গেলে 45 টাকা করে পড়বে কমার মধ্যে। এইদিকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এই হলো চরকি। আর তুবড়ির মধ্যে কি রয়েছে একটু দেখিয়ে দাও দাদা। মিডিয়াম, এটা বড় আছে, এটা মিডিয়াম আছে। আচ্ছা, এটার দাম কত পড়বে? এটার দাম হচ্ছে আমরা 45 টাকা। 45 টাকা। কপিস রয়েছে ভালো কোয়ালিটি, কমা কোয়ালিটি নিতে গেলে 30 থেকে 35 টাকার মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, এর দাম কত আছে এটা? এটা 10 পিস, 10 পিস, 10 পিস, এটা বললাম 45 টাকা, 45 টাকা। আচ্ছা ঠিক আছে, বলে কমার কমার মধ্যে নিতে গেলে আমরা 35 টাকা দাম আছে, 30 থেকে 35 টাকার মধ্যে থাকবে। ঠিক আছে, আর এইদিকে কি এই বাজিগুলো একটু দেখিয়ে দাও। এটাকে সিলভার কি বলা হয়, ঠিক আছে, ছোট ছোট তুবি তুবি দেওয়া আছে, ঠিক আছে, এই প্যাকেটটার দাম হচ্ছে 45 টাকা। ঠিক আছে, আরো একটি বাজি আমি এক দাদার দোকানে গিয়ে জানতে পারলাম, পপ আপ বা কিছু পপ পপ কিছু বলে এক থার্ড বক্স আছে, এটা কাগজের টুকরি বলা হয়, কাগজের টুকরি, ঠিক আছে, থার্ড বক্স আছে, এটা বক্সের মধ্যে 5 পিস করে আছে, এটার দাম হচ্ছে 65 টাকা। 65 টাকা, আচ্ছা ঠিক আছে। আর আরো একটি কথা জিজ্ঞেস করব, পাইকারি বা হোলসেল এখান থেকে তো তোমরা দুটোই, দুটো সব রকমের ব্যবসা হয়, খুচরো হয়, খুচরো হয়, পাইকারিও হয়। আচ্ছা, এইবারে ব্যবসা করার জন্য নিয়ে যায়, তাদের তাদের জন্য আলাদা ডিসকাউন্টের বাজি দেওয়া হয়, ডিসকাউন্টের, হ্যাঁ, ডিসকাউন্ট পাওয়া যেতে পায়, আর এমনি যারা খুচরো নিয়ে থাকে তাদের খুচরো পাইকারি হিসেবেই ধরা হয়, খুব যে মার্জিন ধরে দেওয়া হয়, যে লাভ রেখে দেওয়া হয় তাও হয় না এখানে। ঠিক আছে, হ্যাঁ, এখানে এসে আমি জানতে পারলাম তোমরা এখান থেকে খুচরো মালও নিতে পারো এবং পাইকারিতেও কিন্তু নিতে পারো, ব্যবসার জন্য তোমরা যদি নিয়ে যেতে চাও অবশ্যই নিতে পারবে। আর আরো একটি কথা জিজ্ঞেস করব, যারা এখান থেকে বাজি নিয়ে যাবে, আমি যতদূর জানি ট্রেনে কিন্তু এলাও নেই, একদম বাজি এলাও নেই, এটা আমরা বলতে পারবো পারি না, কেন এটা সরকারি বিধি, আমরা যেতে চাই না, সরকারি মতে আমরা চলতে চাই, সরকার যেভাবে চালাবে আমরা সেইভাবে চলবো। দূর দূর থেকে প্রচুর মানুষ আসে এখানে, আমি দেখলাম, আমি নিজে যখন এখানে এসেছিলাম তখন দেখলাম অনেক দূর থেকে কিন্তু মানে এসে কাস্টমাররা বাজি কিনে নিয়ে গেল। তো তারা কিভাবে এখান থেকে বাজিগুলো নিয়ে যাবে, মানে তোমাদের এখান থেকে কি বাজি পাঠিয়ে দেওয়া, যারা হয়তো বুক করে দিল ফোনে যে আমাকে এতগুলো বাজি দিয়ে দেবে,
তোমাদের সেই কোনো ব্যবস্থা আছে না যারা বাজিগুলো নেবে তাদের এসে নিয়ে যেতে হবে? তারা এসে, যারা বাজি নেবে তারা মার্কেটে মেলা এসে দেখে নিচ্ছে, সবাই সব রকম মেলা দেখুক, চারদিকে আলো, সবার বাজির ব্যবসা আছে এখানে, সব রকম আরো দেখে শুনে সব রকম বাজি কি কি চয়েস চয়েস করবে, সেই বাচ্চারা কিভাবে চয়েস করে তাদের মনোমত ভাবে বাজি চয়েস করে নিতে পারে। আচ্ছা, এই তারা নিয়ে যাবে, আমরা কোরিয়া করি না বা আপনাদের বাজি কাউকে পাঠাই না। আচ্ছা ঠিক আছে, দাদার কাছ থেকে জেনে নিলাম। এবার আমি তোমাদেরকে মেন কথা বলে দিচ্ছি, তোমরা যদি বাজি নিতে চাও অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো, তাছাড়াও তোমাদের যদি বাজি এখান থেকে নিতে চাও তোমরা নিজেদের দায়িত্বে নিজেরা এসে বাজি দেখে শুনে দাম দর করে কিনে নিয়ে যাও। এবারে তোমরা কি করে নিয়ে যাবে সেটা পুরোটাই তোমাদের ওপরে। ট্রেনে আশা করছি, আমার যতদূর জানা ট্রেনে কিন্তু অ্যালাউ নেই। তো এইবারে তোমাদের যদি পার্সোনাল গাড়ির ফেসিলিটিটা থাকে, বাস অটো এসবের ব্যবস্থা তো অবশ্যই রয়েছে, তোমরা কিন্তু বাস অটো করেও নিয়ে যেতে পারো বাজিগুলো কিনে। এবারে তোমাদের যদি নিজেদের গাড়ির ফেসিলিটিটা থাকে অবশ্যই তোমরা নিয়ে যেতে পারো, তবে ট্রেনের রিস্কটা আমি তো বলবো তোমরা একদমই নেবে না, বাজিটা নিয়ে যাওয়ার একদম চেষ্টাও করো না, কারণ আমি যতদূর জানি ট্রেনে কিন্তু অ্যালাউ করবে না। তো যাই হোক, সমস্ত কিছু জেনে নিলাম, দাদাকে অনেকটা ধন্যবাদ, আমাকে সময় বের করে প্রচুর বাজি দেখিয়ে দিয়েছে, পুরো দোকানে কত রকমের বাজি রয়েছে সে সমস্ত তোমাদের দেখিয়ে দিয়েছি। কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই আমি দাদার কাছ থেকে জেনে নেব, তাছাড়াও আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেব, তোমরা চাইলে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে দাদাদের সাথে অবশ্যই কথা বলে সমস্ত কিছু ডিটেলস জেনে নিতে পারো নিজেরাও। চলো দাদা, তুমি তোমার দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা, তোমার যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে একটু বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7550-98-4460। নাম্বারটা তোমরা অবশ্যই শুনে নিলে, তোমাদের সুবিধার্থে আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিতে পারো। যদি নেওয়ার ইচ্ছে থাকে তোমরা অবশ্যই আসো, এসে আমি তো বলবো দেখে শুনে দাম দর করে এখান থেকে বাজি নিয়ে যাও।